চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় লেখক নরেন্দ্রনাথ মিত্র রচিত ছোট গল্প নাম। তোমরা বেশ কয়েকদিন ধরে আমার কাছে এই গল্পের রিকোয়েস্ট করেছো, কিন্তু যেহেতু আমি একটু আইএসসি সেকেন্ড সেমিস্টার নিয়ে ব্যস্ত ছিলাম, তাই এটা করে উঠতে পারছিলাম না। যাই হোক, আজকে আমি তোমাদের সামনে এই গল্পটার আলোচনা করতে চলে এসেছি। এই গল্প শুরু করবার আগে আমরা প্রথমেই একটু জেনে নেব আমাদের আজকের গল্পকার নরেন্দ্রনাথ মিত্র সম্পর্কে কিছু বিষয়। আমাদের আজকের গল্পকার নরেন্দ্রনাথ মিত্র। নরেন্দ্রনাথ মিত্র 1916 খ্রিস্টাব্দে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। বাংলাদেশের ফরিদপুরের একটা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি আমাদের বাংলা কথা সাহিত্যে একজন বিখ্যাত ছোট গল্পকার হিসাবে কিন্তু আজও সমাদৃত। তার গল্প আমাদের পাঠক মহলে কিন্তু বেশ পরিচিত। যাই হোক, তিনি বাংলাদেশে তার প্রথম শিক্ষা জীবন কাটিয়েছেন এবং পরবর্তীকালে কলকাতায় এসে কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে তিনি বিএ পরীক্ষায় পাশ করেন। তার প্রথম যে গল্পটা দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে মৃত্যু ও জীবন। এরপরে তার প্রথম গল্প সংগ্রহ বের হয় অসমতল নামে। তারপর তিনি বেশ কিছু উপন্যাসও রচনা করেছেন, কিন্তু ছোট গল্পকার হিসাবেই তিনি বিশেষভাবে সমাদৃত। তার বিখ্যাত দুটো ছোট গল্প অসমতল এবং রস, এছাড়া বহু ছোট গল্প তিনি রচনা করেছেন। আমাদের আজকের ছোট গল্প হচ্ছে নাম, সে কথায় পরে আসছি। নরেন্দ্রনাথ মিত্র 1975 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তিনি যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই গ্রামটা বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত। আসলে দেশ ভাগ হয়ে যাওয়ার সময় সেই গ্রামটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায়, কিন্তু লেখক নরেন্দ্রনাথ মিত্র সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ভারতবাসী হিসাবেই থাকবেন এবং তাই তিনি ভারতবর্ষ ছেড়ে আর চলে যাননি। যাই হোক, আমরা চলে আসব আমাদের আজকের গল্পের বিষয়ে। তাহলে চলো আমরা শুরু করব আমাদের আজকের গল্প নাম। নাম গল্পটা আমাদের নিজেদের যে নাম, মানে আমরা যে নাম ব্যবহার করি, আমাদের প্রত্যেকের যে চিহ্নিতকরণ একটা নাম থাকে, আমাদের বাবা মা বা আমাদের বন্ধু বান্ধব প্রত্যেকে আত্মীয়রা একটা নামে তো আমাদের ডাকে, কিন্তু আমাদের এমন একটা নাম থাকে যে নামটা আমাদের মায়ের মুখে শুনতে আমাদের খুব ভালো লাগে। এরকমই একটা ছেলের কথা আমরা এই গল্পে পাবো, যে তার নামটা হারিয়ে, মানে তার অস্তিত্বকে হারাতে বসেছিল, এবং সেই নামটা যে তার মায়ের মুখে শুনতে, সে বারে বারে তার মায়ের কাছে ছুটে যায়, এবং শেষ পর্যন্ত আমরা এটাও দেখেছি যে আর এক মা, মানে একজন মানুষের কাছে তার নিজের নামটা যেমন প্রিয়, ঠিক তেমনভাবেই একজন মায়ের কাছেও তার ছেলের নামটা কিন্তু খুব প্রিয়। সে কিন্তু তার ছেলের নাম ধরে ডাকতে সর্বদাই খুব ভালোবাসেন। তার সন্তান, সেই সন্তানের প্রতি একটা স্নেহ মমত্ববোধ সেই নামের মধ্যে, নামের উচ্চারণের মধ্যে বোধ হয় লক্ষ্য করা যায়। এটাই আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো। যাই হোক, চলো আমরা শুরু করি আমাদের আজকের গল্প নাম। রেশনের দোকানের বিষ্ণুদাসী অসীমকে কাজটা ঠিক করে দিলেন। হাউজিং স্টেটে এক ভদ্রমহিলার বাড়িতে কাজ করতে হবে। রেশন ধরা, বাজার করা, ঘরদোর ঝাড়পোঁছ করা, গৃহস্থ বাড়িতে যা যা দরকার হয় সবই করতে হবে অসীমকে। অতএব গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অসীম নামের এক যুবক, যে কর্মসন্ধানে বিষ্ণুদাস নামক কোনো এক রেশন দোকানের মালিকের কাছে গিয়েছিল এবং সে তাকে হাউজিং স্টেটের এক ভদ্রমহিলার বাড়িতে একটা বলতে গেলে পরিচারকের কাজ জুটিয়ে দেন, এবং সে কাজ হিসেবে কী কী করতে হবে সেটাও এখানে লেখক বর্ণনা করেছেন। অসীম জিজ্ঞাসা করল, জল তোলা, বাসন মাজা সেসবও তো আছে বিষ্ণু কাকা? বিষ্ণুবাবু হেসে বললেন, আরে না না, ওসবের জন্য মিসেস চৌধুরী আলাদা ঠিকে ঝি রেখেছেন, তোকে ওসব করতে হবে না। বেটা ছেলে যা করে তুই সেই সব কাজই করবি। জানিস বাড়িতে একটিও ছেলে নেই, ভদ্রলোক দুটি নাবালিকা মেয়ে, স্ত্রী আর বুড়ো মা রেখে গেছেন। মিসেস চৌধুরী আমাকে কিছুদিন ধরে বলছিলেন কাজকর্মের জন্য একটি বিশ্বাসী ছেলে দিতে পারেন। তোর কথা আমার মনে পড়ে গেল, তুইও তো কাজ কাজ করছিলি। অর্থাৎ দেখা যাচ্ছে যে
একটা বাড়িতে কাজ জুটেছে অসীমের, কিন্তু সে ঠিক পরিচারকের কাজ করতে মনের থেকে সায় দিতে পারছে না। মানে বাসন মাজা, ঘর মোছা, এই কাজগুলো হয়তো তাকে করতে হবে, কিন্তু অসীম বিষ্ণুদাস অসীমকে জানায় যে সেসব কাজের জন্য তাদের বাড়িতে ঝি আছে, ওদের বাড়িতে কোনো ছেলে নেই। একটা ছেলের যে কাজগুলো, মানে একটা বাড়িতে একটা ছেলে থাকলে যে কাজগুলো করে, অর্থাৎ বাজার করা, রেশন করা বা তাদের পাহারা দেওয়া, এরকম একটা বিষয় বা খুঁটিনাটি কাজকর্ম করা, সেই সব কাজ তাকে করতে হবে। এবং সেই পরিবারে, যে পরিবারে অসীম কাজ করতে যাচ্ছে, সেই পরিবারের ভদ্রলোক আর জীবিত নেই। তার দুটো মেয়ে, তার স্ত্রী এবং এক বয়স্কা মাকে রেখে সে পরলোক গমন করেছে, এটুকু আমরা জানতে পারলাম। অসীম একটু ইতস্তত করে বলল, ইতস্তত মানে বলবে কি বলবে না এরকম একটা দোনামোনা করছিল, কিন্তু বলে ফেললো, কিন্তু বিষ্ণু কাকা, আমি ভেবেছিলাম কোনো দোকানে টোকানে আপনি আমাকে একটা কাজ ঠিক করে দেবেন, কোনো অফিস টফিসে বেয়ারার কাজও যদি একটা পেতাম। দোকানের সামনে খদ্দেরদের কিউ ক্রমেই লম্বা হচ্ছে, বহু রেশন কার্ড জমা পড়েছে। কর্মব্যস্ত বিষ্ণুবাবু একটু বিরক্ত হয়ে বললেন, আমার দোকানে কোনো কাজ খালি নেই, তোকে তো আগেই বলেছি, আর অফিসে বেয়ারাগিরি পাওয়া আজকাল ভারী কঠিন। আমার যতটুকু সাধ্য করেছি, তোর যদি পছন্দ না হয় নিস নে। অর্থাৎ যে সময় বসে গল্পটা লেখা হয়েছে, সে সময় বেকারত্ব মানুষকে গ্রাস করেছে সেটা বোঝাই যাচ্ছে, আর সামান্য বেয়ারার কাজ পাওয়াও খুব কঠিন, এরকম একটা ঘটনা আমরা এখানে বুঝতে পাচ্ছি। সেই পরিস্থিতিতে একটা কাজ অসীমকে জোগাড় করে দেওয়া হয়েছে এবং তার মধ্যে একটা দোনামোনা চলছে যে কাজটা সে করবে কি করবে না, ঠিক এরকম কাজ সে চায়নি। আসলে একটা বেয়ারার কাজ যদি হতো তাহলে সে অন্তত লোককে বলতে পারতো যে সে অফিসে কাজ করে, কিন্তু এই যে সে একটা বাড়িতে কাজ করে এটা শুনলেই মানুষ তো তাকে বলতে পারে একটা চাকরের কাজ, এরকম একটা পরিস্থিতি, এরকম একটা অনুভূতি অসীমের মনের মধ্যে হচ্ছে। মনটা একটু খুঁতখুঁত করছিল অসীমের, সতে হলেও বাড়ির চাকরের কাজ, সেও বামুনের ছেলে, ক্লাস 7 পর্যন্ত পড়েছে। অসীম ভেবেছিল যা লোকের কাছে বলা যায় এমন একটা কাজই বিষ্ণু কাকা তাকে জুটিয়ে দেবেন, বাবা তো ওর বন্ধু ছিলেন। অর্থাৎ এই বিষ্ণু কাকার একটা পরিচয় আমরা পাচ্ছি যে অসীমের বাবার বন্ধু ছিলেন বিষ্ণু কাকা। অতএব এই শব্দটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পাচ্ছি যে অসীমের বাবা আর বর্তমানে বেঁচে নেই, তার মৃত্যুর পরেই যে তার অসীমের একটা কাজের প্রয়োজন হয়ে পড়েছে সেটা আমরা বুঝতে পাচ্ছি। শহীদ কলোনির বস্তির ঘরে মায়ের কাছে ফিরে এলো অসীম। অতএব অসীমের বাড়ি কোথায়? না, শহীদ কলোনির বস্তিতে। সব বৃত্তান্ত বলল। কমলা বললেন, কি আর করবি বাবা, যা পাচ্ছিস তাই নিয়ে নে, আমার শরীরটা যদি ভালো থাকতো আমি দিনরাত কাজ করতাম, তোকে কিছু করতে হতো না, কিন্তু দেখছিস তো অবস্থা, মাসের মধ্যে 15 দিন বিছানায় পড়ে থাকি, বসিয়ে বসিয়ে আমাদের কে খাওয়াবে বল? হ্যাঁ রে, মাইনে কত দেবে রে তোকে? অতএব বোঝা যাচ্ছে যে অসীমের মা বস্তিতে থাকে, নাম কমলা, সে অসুস্থ, এর আগে সে কোনো বাড়িতে ঝিয়ের কাজ করত এবং অসুস্থ হওয়ায় সে আর কাজ করতে পারছে না, বাড়িতে অর্থের একটা টানা, মানে টানাটানি চলছে, তাই ছেলে যে কোনো কাজ করুক তাতেই আজকে কমলা খুশি। তাই সে প্রথমেই প্রশ্ন করছে যে তোকে কত টাকা দেবে। এই অংশে আমরা বুঝতে পাচ্ছি যে অর্থের চাহিদা মানুষের কতটুকু, নিজের সন্তান একটা ওরকম কাজে যোগ দিচ্ছে জেনেও মা সেখানে কিন্তু বাধা দিচ্ছেন না, কাজেই অর্থের পরিস্থিতি আর মানে আর্থিক পরিস্থিতি, মানুষের অভিমান, মানুষের ভালোবাসা, এগুলোকেও দূরে সরিয়ে রাখছে, এটা আমরা দেখতে পাচ্ছি। অসীম একটু অভিমানের সুরে বলল, আমি জিজ্ঞেস করিনি মা, বিষ্ণু কাকা যা ঠিক করে দেবেন তাই হবে, 15-20 টাকার মতো হবে আর কি। অসীমের অভিমানের কারণ ছিল, অসীমের অভিমানের কারণ ছিল কি, অভিমান কারণ ছিল কি, অসীম কখনো ভাবেনি যে তার মাকে যখন সে এসে বলবে যেরকম একটা চাকরের মতো কাজ তার জুটেছে, বিষ্ণু কাকা জুটিয়ে দিয়েছে, অন্তত মা তাকে বলবে এই কাজটা করিস না, মানে এরকম একটা আশা নিয়ে অসীম মায়ের কাছে এসেছিল। কিন্তু অসীম দেখতে পেল যে তার মা তাকে সে কথা বলেনি, অসীমের মা তাকে বলেছে যে যা হোক একটা কাজ তো, অতএব মায়ের কথা জিজ্ঞেস করেছে মা। অসীমের তাই একটু অভিমান হয়েছে, মায়ের প্রতি পুত্রের অভিমান এখানে দেখা দিয়েছে। যাই হোক, ও ভেবেছিল সমবয়সী ছেলেদের মতো অসীমও স্কুলে পড়তে যাবে, কিন্তু 7 থেকে 8-এ কিছুতেই উঠতে পারলো না অসীম, ফেল করে বসলো, স্কুলের হাফ ফ্রি শিফটটি কাটা গেল, 2-3 বাড়িতে কাজ করেন মা, কোনো রকমে দিন চলছিল, এখন শক্ত অসুখ ধরেছে, তিনি আর তেমন করে খাটতে পারেন না, তাই বাধ্য হয়েই কাজ নিতে হলো অসীমকে। অতএব অসীমের কাজের কারণ এক প্রকার বাধ্য হয়েই, সেটা আমরা বুঝতে পারছি।
আর অসীম ক্লাস 7 পর্যন্ত পড়েছে, 8 উঠতে পারেনি, ফেল করেছিল, এবং হাফ ফ্রি শিফটটি কাটা গেল, অর্থাৎ হাফ তার যে মাইন এসে দিতে পারেনি বলে তার আর পরীক্ষায় বসা হয়ে ওঠেনি, পরবর্তীকালে আর পরীক্ষায় বসা হয়নি, এটা বোঝা যাচ্ছে। তার মা দু তিন বাড়িতে কাজ করতেন, কিন্তু এখন কঠিন অসুখ করে আর করতে পারেন না, তাই বাধ্য হয়ে অসীমকেই কাজে নামতে হয়েছে। বিটি রোড সরকারি হাউজিং স্টেটের তিনতলার ফ্ল্যাটে থাকেন মিসেস চৌধুরী। দত্তবাগান থেকে মাইল দেড়েকের মতো রাস্তা, পথটুকু অসীম হেঁটেই গেল, এর চেয়েও কত বেশি রাস্তা সে হাঁটে। মিসেস চৌধুরী তাকে দেখে খুশি হলেন, বললেন, ও বিষ্ণুবাবু পাঠিয়েছেন তোমাকে, বেশ থাকো এখানে, মন দিয়ে কাজকর্ম করো, তোমার কোনো অসুবিধা হবে না, আমাদের এখানে যে থাকে তাকে আমরা বাড়ির ছেলের মতোই রাখি। মাইনের কথা তিনি নিজেই বললেন, বিষ্ণুবাবু কত বলেছেন তোমাকে? অসীম বলল, কিছু বলেননি, আপনিই বলুন। মিসেস চৌধুরী বললেন, আপাতত 15 টাকা করে দেব, থাকবে, খাবে, জামাকাপড় সব পাবে, যদি ভালোভাবে কাজকর্ম করো পরে বাড়িয়ে দেব। ভালো কথা, তোমার নামটা তো শোনা হয়নি, কী নাম তোমার? অর্থাৎ এই যে কথোপকথন, এর থেকে আমরা এই গল্পটার সময়কালকে অনুমান করতে পারি যে কোন সময়ে গল্পটা রচিত। সেই সময় 15 টাকা একটা বাড়ির কাজের লোককে দেওয়া হচ্ছে, কাজের লোক মানে বলতে গেলে কেয়ারটেকার গোছের একটা লোককে দেওয়া হচ্ছে, আজকে যেটা কোনো মতেই সম্ভব না, কাজে বোঝা যাচ্ছে একেবারে বহুকাল আগের এই গল্প। যাই হোক, ভদ্রমহিলা নাম জিজ্ঞেস করেছেন অসীম চক্রবর্তী। ভদ্রমহিলা একটু গম্ভীর হয়ে রইলেন, আর একজন বৃদ্ধা পাশেই বসেছিলেন, তিনি কাঁদো কাঁদোভাবে বললেন, না বাবা, ও নাম তুমি বলো না, ও নাম যা ছিল সে আমার বুক ভেঙে দিয়ে চলে গেছে, ও নামে তোমাকে আমরা ডাকতে পারবো না। মিসেস চৌধুরী ব্যাপারটা বুঝিয়ে দিলেন, এবাড়ির যিনি কর্তা ছিলেন তার ছিল এই নাম, তিনি 3 মাস আগে মারা গেছেন, বাড়িতে তোমার ডাক নামটাম কিছু নেই? অসীম বলল, না, আমার এই একটাই নাম, বাবা রেখেছিলেন। আসলে একেবারে গরিব ঘরের ছেলেপিলেদের খুব একটা বাহারি নাম, বেশ বিশেষ অনেকগুলো নাম সাধারণত থাকে না, বাবা মার দেওয়া একটা নামই তাদের থাকে, বা তৎকালীন সময়েও থাকতো, সেই জন্য অসীমেরও একটাই নাম। আর ওই পরিবারে অসীম চৌধুরী বলে এক ব্যক্তিত্ব ছিলেন, যিনি মিসেস চৌধুরীর স্বামী এবং ওই বৃদ্ধার ছেলে, যে নামটা আজকে তারা মুখে আনতে পারছে না, বা সামনে সেই নামটা শুনলেও তাদের কষ্ট বোধ হচ্ছে, সেই কারণে তারা তার ডাক নাম জিজ্ঞেস করে, কিন্তু অসীমের ডাক নাম না থাকায় সে বলতে পারেনি। গরিব বাবা, অসীম বলল, না, আমার একটাই নাম, বাবা রেখেছিলেন। গরিব বাবা অকালে মারা গেছেন, কিছুই দিয়ে যেতে পারেননি, শুধু একটি নামই দিয়ে গেছেন। মিসেস চৌধুরী তার শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, বলুন তো মা, কী নাম রাখা যায় ওর? শাশুড়ি বললেন, রাখতে হলে ঠাকুর দেবতার নামই রাখো না, রাধাগোবিন্দ, রাধাগোবিন্দ, আর কতকাল এখানে ফেলে রাখবে ঠাকুর? বৃদ্ধা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়লেন। মিসেস চৌধুরী বললেন, তাহলে তোমার গোবিন্দ নামই থাক, কি বলো? ঠাকুর দেবতার নাম হলেও অসীমের ও নামটা পছন্দ নয়, কেমন যেন বিকেলে সেকেলে বুড়োটো ধরনের নাম, তবু রাজি হয়ে গেল নাম বদলাতে, চাকরি করতে এসেছে, না রাজি হয়ে উপায় কী? এবাড়ির আচার ব্যবহার সবই ভালো, কাজকর্ম যা তার বরাদ্দ আছে তা অবশ্য করতে হয়, ভুলচুক হলে মিসেস চৌধুরী তেমন বকেন না, হেসেই তা শুধরে দেন। অতএব বোঝা যাচ্ছে অসীম চক্রবর্তীর নাম বদলে এখানে হয়ে গেল গোবিন্দ, অসীমের নামটা ভালো লাগেনি, তবু অসীম মেনে নিয়েছে, কারণ মানতে বাধ্য হয়েছে, কারণ তার কাজটা বিশেষ প্রয়োজন ছিল, বাড়িতে তাকে খুব যে বিশেষ কাজ করতে হয় তা নয়, আর খুব একটা ভুল যদি সে করেও ফেলে মিসেস চৌধুরী তাকে তেমন কিছু বলেন না, হেসেই শুধরে দেন। দুটি মেয়ে মিশনারি স্কুলে পড়ে, তাদের নেওয়ার জন্য গাড়ি আসে স্কুলের, ভারী সুশ্রী মেয়ে দুটি, সুশ্রী মানে দেখতে সুন্দর, মানে ভালো দেখতে আর কি, একটি 7-এ পড়ে আর একটি 5-এ, স্কুল থেকে ফিরে এসে নিজেরা গল্প করে, কোনো দিন বা পার্কে খেলতে যায়, সপ্তাহে 2 দিন করে গানের মাস্টার এসে ওদের গান শোনায়। অসীম দূর থেকে দেখে, তবে কাছে গেলে ওরা কথা বলে, তুই বলে না, তুমি বলেই ডাকে, খুবই ভদ্র ব্যবহার। সাধারণত দেখা যেত সেই সময়, যে এখনও আছে সেই সময় বলবো না, যে বড় বড় বাড়িতে তাদের ছেলেমেয়েরা বাড়ির কাজের লোককে তুই তোকারি করে বলে। আসলে এই যে তুই তোকারি করে ছোট ছেলেমেয়েরা চাকর বাকরদের ডাকতো বা ডাকে এখনও, এটা কিন্তু তারা নিজেদের মধ্যে একেবারে নিয়ে জন্মায়নি, তাদের বাবা মারা ওই চাকর বাকরদের তুই বলে অভ্যস্ত, এবং সেটা শুনতে শুনতেই তারা বড় হয়, তাদের প্রতি মানে চাকর বাকর শ্রেণীর মানুষের প্রতি বাবা মায়ের বা বাড়ির বড়দের ব্যবহার দেখেই তারা কিন্তু ব্যবহারটা করতে শেখে। এক্ষেত্রে সেই মেয়েরা তুমি বলে, অর্থাৎ এই
ঘটনা থেকেই বোঝা যাচ্ছে যে অসীম চৌধুরীর বাড়ির পরিস্থিতিটা ঠিক কেমন, মানে তাদের পরিবারের লোকজন কেমন। তারা যে অসীমকে, অসীমের সাথে খারাপ ব্যবহার করে না, যথেষ্ট ভদ্র ব্যবহার করে, সেটা এখানে পরিষ্কার করে বোঝা যাচ্ছে এই মেয়ে দুটির ব্যবহারের মধ্যে দিয়ে। মিসেস চৌধুরী বাড়িতে থাকেন না, 9:30 আগেই অফিসে বেরিয়ে পড়েন। ফিরতে ফিরতে 7:30 হয়ে যায়। অসীম ওদের ঘর সংসার আগলায় যেটুকু যা কাজ থাকে করে। বৃদ্ধা ছোট ঠাকুর ঘরটিতে বসে জপতপ করেন, ধর্মগ্রন্থ পড়েন, মাঝে মাঝে ক্লান্তিতে ঘুমিয়েও পড়েন। অবশ্য সংসারের দিকে তার লক্ষ্য আছে, অসীম কি করছে না করছে সেদিকে চোখ রাখেন, নাতনিদের যত্ন নিচ্ছে কি না খোঁজ খবর নেন। মানে আমরা এই যে অংশটা, এখানে সম্পূর্ণভাবে একটা বৃত্তান্ত দেখতে পেলাম, যেখানে অসীমের প্রতিদিনকার কাজের একটা রুটিন বলা যায়, আর ওই বাড়ির কে কখন বেরোয় বা কার কী কাজ সেটাও একটা পরিচ্ছন্নভাবে আমাদের গল্প লেখক দেখিয়ে দিয়েছেন। এই অংশগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে লার্ন করবে, এগুলো প্রশ্নে আসে। চলে যাব পরের অংশে। অবসর সময় অসীম এ ঘরে ও ঘরে জিনিসপত্র দেখে, আলমারি ভরা, কত বই, সব বাঁধানো, সোনার জলে নাম লেখা। সোনার জলে নাম লেখা মানে যখন বাঁধানো বই থাকে অনেক সময় বাড়িতে, সেখানে গোল্ডেন কালারে নামটা খোদাই করে দেওয়া থাকে, মানে বইয়ের নাম, গল্প লেখকের নাম বা যার বই তার নাম, এরমভাবে। এখানে সেই কথাকেই বলা হয়েছে সোনার জলে নাম। ইংরাজি বইগুলোতে লেখা ইংরাজি অক্ষরে এ কে চৌধুরী, বাংলা বইগুলোতে অসম কুমার চৌধুরী। এছাড়া তার ছোট বড় ফটো দেওয়ালে দেওয়ালে টাঙানো, গ্রুপ ফটো আছে, অফিসে ফেয়ারওয়েলের ফটো আছে, ভদ্রলোকের আরও কত রকমের কত জিনিসপত্র সেতার বাজাতেন, রঙিন ঢাকনাটিতে ঢাকা সেই সেতারটি আছে, শিকারের শখ ছিল, নিজের হাতে মারা হরিণের শিং আছে, অভিনয় করতে পারতেন, রাজার পোশাক পরা ছবি আছে অ্যালবামে, ওর মেয়েরা সেদিন দেখাচ্ছিল। অসীমের নামে নাম এই ভদ্রলোকের কত গুণ ছিল, কত জিনিসপত্র রেখে গেছেন। এই যে ওপরের প্যারাগ্রাফটা আমাদের লেখক উপহার দিয়েছেন, এখানে মানে সেই মধ্যবিত্ত পরিবারের একটা চিত্র আমরা দেখছি, যেখানে অসীম চৌধুরী নামক ভদ্রলোকের নেশা, তার পেশা অথবা তার শখ, তার আহ্লাদ, সমস্ত কিছুর একটা পরিচ্ছন্ন প্রকাশ আমরা দেখতে পেয়েছি তার ছবি, অ্যালবাম অথবা ফ্রেমে টানানো ছবিগুলোর মধ্যে থেকে। যাই হোক, এগুলো দেখে অসীম মনে মনে ভাবে যে ভদ্রলোকের কত শখ ছিল, কত গুণ ছিল। অসীম অবাক হয়ে ভাবে তার জীবনটা কি এরকম হবে, কে জানে, কোনোদিন কি তার উন্নতি হবে, 10 জনের একজন কি সে হতে পারবে, নাকি এইভাবেই লোকের বাড়িতে কাজ করে করে করেই দিন যাবে। পড়াশোনায় তার আগ্রহের কথা শুনে মিসেস চৌধুরী বললেন একটা নাইট স্কুলে তার পড়বার ব্যবস্থা করে দেবেন। অসীম জিজ্ঞাসা করেছিল, কবে দেবেন মা, দিন তো চলে যাচ্ছে। মিসেস চৌধুরী বললেন, যাক কিছুদিন, এই তো সবে চাকরিতে ঢুকলে। সেদিন মিসেস চৌধুরীর অফিস ছুটি, বিকেলবেলায় একজন ভদ্রলোক আর মহিলা এসেছেন তার সঙ্গে দেখা করতে। হঠাৎ ডাকলেন, গোবিন্দ গোবিন্দ। অসীম ওদের জন্যই চা আর খাবার তৈরির কাজে ব্যস্ত ছিল, সাড়া দিতে ভুলে গেল। মাঝে মাঝে কেমন যেন সে অন্যমনস্ক হয়ে পড়ে। মিসেস চৌধুরীর কাছে এসে বললেন, তোকে ডাকছি শুনতে পাচ্ছিস নে, প্রায় দেখি ডাকলে সাড়া দিস নে, এ কী অসভ্যতা। অসীম বলল, খেয়াল থাকে না মা, এটা তো আমার আসল নাম নয়, বানানো নাম, সবসময় মনে রাখতে পারিনি। মিসেস চৌধুরী বললেন, ভারী স্পর্ধা তো, মুখে মুখে জবাব দিতে শিখেছিস। এই যে অংশটা, ওপরের অংশটা, এখানে আমরা দেখতে পাচ্ছি মিসেস চৌধুরীর বাড়িতে অতিথি এসেছেন, তাদের জন্য খাবার, চা বা জলখাবার তৈরি করছিল অসীম, আর মিসেস চৌধুরী তাকে গোবিন্দ নামে ডেকেছে, সে সাড়া দেয়নি, এবং কেন সাড়া দেয়নি সেই প্রশ্নে মিসেস চৌধুরীকে সে জানিয়েছে যে ওটা আমার নিজের নাম না, তাই শুনতে পায়নি, কাজে ব্যস্ত ছিলাম, নিজের নাম না বলেই সাড়া দিতে ভুলে গিয়েছিল, সেটা সে বুঝিয়েছে। এবং সেই কথায় মিসেস চৌধুরী খুবই রেগে গিয়ে তাকে দু কথা শুনিয়ে দিয়েছেন, বলেছেন যে মুখে মুখে তর্ক করছিস, এরকম একটা ব্যাপার। আসলে কি সত্যি মানুষ নিজের নামটা তার কাছে এতটাই প্রিয় হয়, সেই নামে সে এতটা অভ্যস্ত হয় যে সে তাকে যখন অন্য নামে ডাকা হয় সেটা খুব একটা বেশি দিন না হলে বা অনেক দিন ধরে রক্ত না হয়ে গেলে সে কিন্তু সেই নামে সহজে সাড়া দেবে না, এটাই স্বাভাবিক। এক্ষেত্রে মিসেস চৌধুরীর রাগটা কিন্তু খুব একটা কাজের কথা নয়, মানে মিসেস চৌধুরীর রাগটা এখানে অহেতুক, রাগের কোনো কারণ এখানে সত্যিই ছিল না। হয়তো মিসেস চৌধুরীর অতিথি রয়েছে, তার মধ্যে অসীম যে কথাগুলো বলেছে তার রাগ হয়েছে, হতে পারে মিসেস চৌধুরীর সেদিনকে কোনো কারণে মেজাজ খারাপ ছিল, হতেই পারে, মানুষের প্রত্যেক দিন মন সমান থাকে না, এটাও কারণ হতে পারে। আবার এমনটাও হতে পারে মধ্যবিত্ত মানুষের সাধারণ
কর্মে বা সাধারণ অহংকারে আঘাত লেগেছে যে সে তাকে শুনিয়ে দিয়েছে, ওটা তার নিজের নাম না, তাকে ওই নামে ডাকাটা যে একটা অপরাধ হয়ে গেছে, এটা এই বোধ হয়তো মিসেস চৌধুরীর মধ্যে দেখা দিয়েছিল। এরকম একটা নানান কারণে হয়তো মিসেস চৌধুরী সেদিন তাকে ওই ধরনের কথা শুনিয়েছে। মিসেস চৌধুরীকেও খুব একটা দোষ দেওয়া যায় না, আবার অসীমকেও খুব একটা দোষ দেওয়া যায় না। ঘটনাটা নিছক ঘটে গেছে, একটা কাকতালীয় ঘটনা বলা যেতে পারে। যাই হোক, মিসেস চৌধুরী বললেন, ভারী স্পর্ধা তো, মুখে মুখে জবাব দিতে শিখেছিস। যিনি বকেন না তার বকুনিতে বড় দুঃখ হয়। অসীম কাজকর্ম করল কিন্তু সারাক্ষণ মুখ ভার করে রইল। রাত্রে সবার খাওয়া হলে নিজে সামান্য কিছু খেয়ে শুয়ে পড়ল। পরদিন দুপুরে নিপাদিপাদের ঠাকুরমা বললেন, হ্যাঁ রে, অমন মুখ ভার করে আছিস কেন রে? খুব উল্লেখযোগ্য একটা কথা, নিপাদিপাদের ঠাকুরমা। অতএব বোঝা যাচ্ছে যে মিসেস চৌধুরীর দুই মেয়ের নাম নিপাদিপা। এখানে কিন্তু তোমাদের ছোট প্রশ্নে আসতেই পারে যে মিসেস চৌধুরীর দুই মেয়ের নাম কি। তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে নিপা এবং দীপা। যাই হোক, হ্যাঁ রে, অমন মুখ ভার করে আছিস কেন রে? তোকে তো কেউ কিছু বলে না, না হয় বৌমা একদিন একটু বকেছে তাই বলে অমন করবি নাকি? অসীম চুপ করে রইল। মেয়েরা স্কুলে গেছে, মিসেস চৌধুরী অফিসে বেরিয়েছেন, সারা বাড়িতে আর কোনো সারা শব্দ নেই। বুড়ি ঠাকুরমার অসীমের সঙ্গে বোধহয় একটু গল্প করতে ইচ্ছা হলো। তিনি বললেন, হ্যাঁ রে গোবিন্দ, একদিন দুদিন অন্তর অন্তর কোথায় যাস বলতো? পাড়ার ওই ছেলেটার সাইকেল নিয়ে একবারই উধাও হয়ে যাস, আর তো সারা শব্দ পাওয়া যায় না। অসীম বলল, মায়ের কাছে যাই ঠাকুমা, একবার করে দেখে আসি। আর আর কি? অসীম বলল, আর মা বারবার আমাকে নাম ধরে ডাকেন, আমি শুনি। বৃদ্ধা চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা, তুই আর আমি যখন একা একা থাকবো আমিও তো কই নাম ধরেই ডাকবো। ও নাম যে আমার বুকের মধ্যে সবসময় আছে রে, শুধু মুখেই আনতে পারিনি। তার দুই চোখ ছলছল করে উঠল। অসীম কোনো কথা বলল না, শুধু তার দিকে আরও একটি এগিয়ে গিয়ে বসল। এই অংশটা খুব তাৎপর্যপূর্ণ একটা বিষয় গল্পের। এখানে আমরা দেখছি যে অসীম তার বাড়িতে যায় মায়ের কাছে, তার নামের উচ্চারণটা সব মানে শোনবার টানে, মানে তার নিজের অস্তিত্বটা যেন হারাতে বসেছে অসীম। তাই অস্তিত্ব হারানোর একটা যন্ত্রণা তার মধ্যে সবসময় তাকে কুড়ে কুড়ে খায়। তাই সে পাড়ার ছেলের সাইকেলটা নিয়ে মাঝে মাঝে ছুটে চলে যায় তার মায়ের কাছে। তার মা তাকে তার নাম ধরে ডাকবে, তার প্রিয় নামটা ধরে ডাকবে, এবং মায়ের মুখে সেই নামটা তার কাছে অত্যন্ত মধুর হয়ে শোনাবে। তাই সে মায়ের কাছে ছুটে যায়। এবং যখন এই কথা ওই বৃদ্ধার কাছে সে বলে, ওই বৃদ্ধার মধ্যেও একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি। যে বৃদ্ধা নিজে বলেছিল যে ওই নাম তারা মুখে আনতে পারবে না, সেই বৃদ্ধা বলছে যে যখন বাড়িতে কেউ থাকবে না তখন আমি তোকে ওই নাম ধরে ডাকবো। অতএব ওই নাম উচ্চারণ করতে ওই বৃদ্ধারও খুব ভালো লাগে। আসলে অসীম তার ছেলে, তার সন্তান। আজকে এই অসীম হতে পারে তার সন্তান নয়, কিন্তু সেই অসীমকে ডাকার মধ্যে দিয়ে ওই বৃদ্ধা তার হারিয়ে যাওয়া ছেলেকে যেন খুঁজে পেতে চাইছেন। সেই নাম উচ্চারণের মধ্যে দিয়ে তার সন্তান বাৎসল্যটাকে তিনি ধরে রাখতে চাইছেন। এখানে একটা মা ছেলের মানে পরম যোগাযোগ আমরা লক্ষ্য করছি। এই যে অসীম কোনো কথা বলে না, শুধু তার দিকে আরও একটু এগিয়ে যায়, এখানে অসীমের সেই বৃদ্ধার প্রতি একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা জেগে ওঠে। কারণ তার মনে হয়, কোথাও কোনো একটা দিকে মনে হয় যে বৃদ্ধা তাকে তার সন্তানের স্থানটা দিচ্ছে, মানে সন্তান স্নেহ তার অসীমের প্রতি এখানে বৃদ্ধা দেখাচ্ছেন, এবং সেই অনুভূতিটা অসীমের মধ্যে প্রগাঢ়ভাবে দেখা দেয়। তাই সে আরেকটু সরে গিয়ে বৃদ্ধার কাছে গিয়ে বসে। আর এখানেই আমাদের গল্পের সমাপ্তি। তাহলে আমার মনে হয় তোমরা গল্পটা ভালোভাবেই বুঝতে পেরেছ। তবু তোমাদের কোথাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের উত্তর দিতে চেষ্টা করব। তবে দেরি হলে তোমরা ধৈর্য হারিও না, আমি অবশ্যই সময় করে আমার উত্তর দেব। তাহলে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমার নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।